রিকেই বাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের। আজকে গণিত বিষয়ের অধ্যায় তিন নিয়ে আলোচনা করব। আজকের পাঠ দূরত্ব ও উচ্চতা। শিক্ষক হিসাবে আমি আছি হৃদয়কৃষ্ণ মণ্ডল। এটা আমার দূরত্ব এবং উচ্চতা বিষয়ে লেকচার নং টু। তারিখ হচ্ছে 1/7/2020। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলো নির্ণয়ের কৌশল ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ এই যে ছয়টা অনুপাত আছে, এই ছয়টা অনুপাত অতি সহজে কিভাবে মনে রাখা যায় এবং বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করা যায়, এটা আমাদের শিক্ষার্থীরা অতি সহজেই মনে রাখতে পারবে। আমরা যদি একটা বাক্য চিন্তা করি বা বলি, বাংলা বাক্য, সেটা হচ্ছে সাধু ললিতমোহন। সাধু তো একজন সৎলোক, সাধু ললিতমোহন অধিকারী, অধিকারী তার পদবী, কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। অর্থাৎ এখানে একটা বাংলা বাক্য, শব্দ আছে কয়টা? নয়টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। সাধু একটা শব্দ, ললিতমোহন একটা শব্দ, অধিকারী একটা শব্দ। অর্থাৎ সাধু ললিতমোহন অধিকারী একজনের নাম। কলিকাতা ভ্রমণে আসিয়া টাকা লইয়া ভাগিল। এখন আমরা যদি চিন্তা করি, সাধু দ্বারা কি বুঝায়? স মানে এস, এস মানে হচ্ছে সাইন থিটা। ললিতমোহন ল, ল মানে লম্ব। অধিকারিতে অ, অ মানে অতিভুজ। আর কলিকাতা মানে ক, কস, ক দিয়া কস লেখা যায়, কস থিটা। ভ্রমণে ভ, ভ দ্বারা ভূমি। আসিয়াতে অ আছে অতিভুজ। টাকাতে ট্যান, লইয়ার লম্ব, ভাগিল মানে ভূমি, ভ আছে। তা আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এ বি সি, এটার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে থিটাকোণ, সূক্ষ্মকোণ। এখন আমাদের অনুপাত কয়টা ত্রিকোণমিতির? ছয়টা। প্রথম আমরা তিনটা নিয়ে আলোচনা করব। প্রথম তিনটা কি? প্রথম হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সংক্ষেপে লিখলাম, অতিভুজ সমান লম্ব কোণটাই জায়গায় এবি, আর অতিভুজ কোণটা এসি। ঠিক একইভাবে সাইনের পর আসবে কলিকাতা ভ্রমণে আসে, কলিকাতায় কস, তাহলে এরপর ভ্রমণে মানে ভ ভূমি, আসিয়া অ আছে অতিভুজ সমান কি হলো? ভূমি। ভূমি কোনটা? বিসি। অতিভুজ কোনটা? এসি। সাইন কস, এরপর আসবে টাকায়, টাকায় মানে টেন, লইয়া মানে লম্ব বাই ভূমি সমান লম্ব কোনটা? এবি, এবি লম্ব, আর ভূমি কোনটা? বিসি। তাহলে আমরা তিনটে অনুপাত পেয়ে গেলাম, সাইন কস টেন। এখন আমরা যদি বাকি তিনটা চিন্তা করি, সেটা কি? যে এ বি সি ত্রিভুজের এ বি কোনটা সমকোণ, এটা অতিভুজ, এটা একটু লিখে রাখলাম, অ দিয়া অতিভুজ, ল দিয়া লম্ব, আর ভ দিয়া ভূমি। তাইলে এইটার বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কি হবে? এখানে আছে লম্ব বাই অতিভুজ, আর এখানে এসে হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান অতিভুজ কোনটা? এসি ভাগ লম্ব, লম্ব কোনটা? এবি। ঠিক এটার বিপরীত কি হবে? কস, কসের বিপরীত হল সেক, এস ই সি
থেটা, সেক থেটা সমান এটার বিপরীত কী হবে? অতিভুজ বাই ভূমি। এখানে আছে ভূমি বাই অতিভুজ, হবে কি? অতিভুজ বাই ভূমি। তো উপরে অতিভুজ, নিচে হবে ভূমি। তা অতিভুজটা কি? এসি। নিচে হবে ভূমি বিসি। এবার আসবো আমরা ট্যান থেটা। ট্যান থেটার বিপরীত হচ্ছে কট। তাহলে ট্যানে কি আছে? লম্ব বাই ভূমি, এখানে হবে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি আছে কত? বিসি, আর লম্ব আছে এবি। এই যে আমরা চিত্রে ফলো করবো, আমি ক্লাসটা আবার রিপিট করছি। আমাদের যে ছয়টা অনুপাত আছে, ছয়টা অনুপাতের মধ্যে সাইন কস ট্যান কোসেক সেক কট। তো প্রথম আমরা এই বাংলা বাক্য থেকে তিনটা বের করলাম, সাইন কস ট্যান। এরপরে সাইন হইল কীভাবে? সাধু থেকে সাইন, ললিতমোহন থেকে লম্ব, অধিকারী থেকে অতিভুজ। অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ সমান চিত্রে এবি বাই এসি। কস থিটা কলিকাতা ভ্রমণে আসিয়া, কলিকাতা থেকে কস, ভ্রমণে ভ থেকে ভূমি, আসিয়া অ থেকে অতিভুজ। তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ সমান হবে চিত্রে বিসি, বিসি হচ্ছে ভূমি, আর অতিভুজ কোনটা? এসি। ট্যান থিটা টাকা লইয়া ভাগিল, টাকা থেকে ট্যান, লতে লম্ব, ভাগিলতে ভূমি, ভাগিলোর ভ থেকে ভূমি। তাহলে ট্যান থিটা সমান কী হবে? লম্ব বাই ভূমি। তো এখানে কী আছে? লম্ব এবি বাই ভূমি আছে বিসি। ঠিক একইভাবে সাইনের বিপরীত কোসেক, কোসেক মানে কি? এখানে আছে লম্ব বাই অতিভুজ, আর এখানে হবে অতিভুজ বাই লম্ব। কস আছে কি? কস থিটা আছে ভূমি বাই অতিভুজ, এখানে হবে অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা আছে কি? লম্ব বাই ভূমি, অর্থাৎ এবি বাই বিসি, এখানে হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন কস ট্যান, অর্থাৎ যখন সাইন হবে তখন আমরা লম্ব বাই অতিভুজ বসাবো, যখন কস হবে তখন। অঙ্ক করার সময় এগুলি আমরা স্পষ্ট বুঝতে পারবো, দুই তিনটে অঙ্ক করলে পরে আমরা সব বুঝতে পারবো। যাই হোক, আজকে আমাদের ক্লাসটা আর বাড়াবো না, আমাদের ক্লাসটা এখানেই শেষ করবো। শেষ করার আগে আমি তোমাদেরকে বাড়ির কাজ দেবো না, বাড়ির কাছে এটাই থাকবে, ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলো নির্ণয় করার কৌশল ব্যাখ্যা করতে পারবে। এই আমার এই ক্লাসটা থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে ক্লাসটা সার্থক হবে, এবং এইটা এইটার থেকে তোমরা দুই তিনজন বন্ধু একসাথে বসে এই বাক্যটা থেকে তোমরা কীভাবে বের করতে পারো আমি যা বললাম এটা খেয়াল করলে তোমরা অতি সহজেই বের করতে পারবা। আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সকলকে আন্তরিক ধন্যবাদ।